আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর লিখিত পরীক্ষার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সাধারণ জ্ঞানের ক্লাস, আজকে সপ্তম ক্লাস আর কি সাধারণ জ্ঞানে। এই ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন দেশের জাতীয় পাখি এবং জাতীয় পশু, কারণ এই টপিকসটার উপরে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং সেনাবাহিনীতেও কিছু সাধারণ জ্ঞানে কিন্তু প্রশ্ন আসছে। সে কারণে আমি মনে করলাম যে টপিকসটা নিয়ে একটু আলোচনা করি, টপিকসটা নিয়ে একটা টিউটোরিয়াল বানাই, যাতে করে তোমরা বাসায় বসে বসে এই টপিকসটা মুখস্থ করে ফেলতে পারো। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবা। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। এখন তোমরা একটু আমার বড় মনিটরের দিকে লক্ষ্য করো। আমরা প্রথমত বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন দেশের জাতীয় পাখি নিয়ে আলোচনা করব। অস্ট্রেলিয়ার জাতীয় পাখি ইমু, ইরান নাইটিঙ্গেল, জাপান কিজির, ডেনমার্ক রাজহাঁস, ফ্রান্স মোরগ, ভারত ময়ূর, যুক্তরাষ্ট্র বাল্ড ঈগল, মিশর ঈগল, আইসল্যান্ড বাজ পাখি, ইন্দোনেশিয়া ঈগল, মেক্সিকো সোনালি ঈগল, বাংলাদেশ দোয়েল, ভুটান কাক। এবং আজকে এই ভিডিও শেষ অংশে মেডিকেল একটা সমস্যা নিয়ে আলোচনা করব, কারণ অনেকে জানতে চেয়েছো যখন সেনানো বিমান বাহিনীতে পুরুষ প্রার্থীরা পরীক্ষা যখন দিতে যায়, তাদের দেখা যায় স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি কিন্তু বুক থাকতে হয় এবং সম্প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি ফুলাতে হবে। তো এই ছোট্ট একটা সমস্যা অনেকে দেখা যায় বা অনেকে শোনা যায় যে প্রাথমিক মেডিকেলে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ 30 নেই পুরুষ প্রার্থীদের এবং সম্প্রসারিত অবস্থায় সে 2 ইঞ্চি ফুলাতে পারছে না। এই ছোট একটা সমস্যার কারণে কিন্তু অনেকে প্রাথমিক মেডিকেল থেকে বাদ পড়ে যায়। তো যাই হোক, এটা নিয়ে আমি আলোচনা করবো ভিডিওর একদম শেষ অংশে। এখন তোমরা আবার একটু আমার বড় স্ক্রিনের দিকে একটু লক্ষ্য রাখো। এখন আমরা যে বিষয়টি নিয়ে শিখবো সেটি হচ্ছিল বিভিন্ন দেশের জাতীয় পশু। বিভিন্ন দেশের জাতীয় পশু কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ সহকারে একটু বসে শিখে ফেলো। দেখো, অস্ট্রেলিয়ার জাতীয় পশু লাল ক্যাঙ্গারু, বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগার, চীন বড় আকৃতির পান্ডা, অ্যাঙ্গোলিয়া ফলো হরিণ, ফিনল্যান্ড বাদামি ভাল্লু, গ্রিস ডলফিন, ভারত রয়্যাল বেঙ্গল টাইগার, ইন্দোনেশিয়া কমোডো ড্রাগন, মালয়েশিয়া মালায়ান বাঘ, মেক্সিকো সোনালি ঈগল, নেপাল গরু, উত্তর কোরিয়া সিংহ, পাকিস্তান মারখোর, রাশিয়া ইউরোপিয়ান বাদামি ভাল্লু, দক্ষিণ আফ্রিকা কালো হরিণ, শ্রীলঙ্কা সিংহ, থাইল্যান্ড হাতি, আমেরিকা বাইসন। তো যাই হোক, আমরা আজকের ক্লাসে শিখলাম সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিভিন্ন দেশের জাতীয় পাখি এবং বিভিন্ন দেশের জাতীয় পশু। এবং ভিডিওর মাঝখানে আমি আলোচনা করেছিলাম একটা মেডিকেল সমস্যা নিয়ে, সেটি হচ্ছিল যাদের বুক 30 ইঞ্চি নেই এবং সম্প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি তোমরা ফুলাতে পারছো না, তোমাদের কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলো করতে হবে। যেমন ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ আছে, আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যদি করতে পারি তাহলে আমাদের এই সমস্যাটা থেকে আমরা খুবই সহজে, কিন্তু মাসখানেকও সময় লাগে না, তার মধ্যে কিন্তু আমরা আমাদের এই সমস্যাটা সমাধান করে ফেলতে পারি। তো এই সমস্যা সমাধানের উপায় হিসেবে আমি কিছু টিউটোরিয়াল আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম। ওই টিউটোরিয়ালের ভিডিও লিঙ্ক গুলো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বুকের মাপ যাদের 30 ইঞ্চি হয় না বা 2 ইঞ্চি সম্প্রসারিত করতে পারছো না, তারা একটু বিশেষ করে এই ভিডিওটি বারবার দেখে, এখানে কিছু এক্সারসাইজ আমি দেখিয়েছি, ওই এক্সারসাইজ গুলো দেখে দেখে তুমিও বাসায় প্র্যাকটিস করতে পারো। আর সবশেষে, ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করে দিবা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং সোজা ট্রেনিং একাডেমিতে সমসাময়িক নতুন ব্যাচের ভর্তি চলছে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের একাডেমিতে ছাত্ররা এসে 15 দিন 1 মাস অথবা 2 মাসের প্রস্তুতিমূলক কোচিং করে যায় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য। তোমাদের যাদের আগ্রহ রয়েছে, তোমরা যারা প্রবল প্রস্তুতি নিতে চাও, অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে স্বল্প খরচে একটা প্রস্তুতি নিয়ে যাও। দেখবা যে তোমাদের যে স্বপ্ন জায়গা পৌঁছানোর যে ইচ্ছা, সে জায়গাটা পৌঁছানোর ক্ষেত্রে আমাদের এই প্রস্তুতি, আমাদের এই গাইডলাইন, আমাদের এই পরামর্শগুলো অনেক সহায়ক হিসেবে
ভূমিকা পালন করবে। তো যাই হোক, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে সাধারণ জ্ঞানের নতুন গুরুত্বপূর্ণ আর একটা বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।